আমেরিকান ইগল এখানে কিন্তু এমব্রয়ডারি করে লেখা আছে, আমেরিকান ইগল ব্র্যান্ডিং করা আছে, আমেরিকান ইগল অরিজিনাল লেদার প্লেট দেওয়া আছে। আর হচ্ছে বাটন প্লেটটা যদি দেখাই, অরিজিনাল বাটন প্লেট দেওয়া আছে। বিগত আমার এই অনলাইন ব্যবসার অভিজ্ঞতায় কয়েকটা বিষয় হচ্ছে আমি খুব ভালোভাবে বুঝতে পারছি, সেটা হচ্ছে তো আমি সবার কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি, তো আমার কথায় কোনো কিছু মনে করবে না, বাট এটা হচ্ছে যে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। তো দেখা গেছে যে আমার যে সকল ভাই বাদা হচ্ছে আমার কাছ থেকে রেগুলার সার বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকেই তো হচ্ছে যে আমাদের কাছ থেকে হচ্ছে প্রোডাক্ট পার্চেস করে নিয়ে যায়। তো একটা বিষয় বুঝলাম, মূলত যারা হচ্ছে এক্সপোর্ট ব্যাপারটা নিয়ে আসলে জানে বা বুঝে, বা এক্সপোর্টের প্রোডাক্টগুলোর কোয়ালিটি কীরকম, এগুলো টেকসই কীরকম, বাজারের দাম কীরকম, সেই সাথে হচ্ছে আমি যে প্রোডাক্টগুলো হচ্ছে আপনাদের হাতে দেই সে ওইটার দাম কীরকম, এটা যারা হচ্ছে যে মোটামুটি ভালো জানে তারা হচ্ছে আমাদের কাছে প্রোডাক্ট কেনাকাটা করে, মানে খুব মানে হচ্ছে যে কমফোর্ট ফিল করে, বা হচ্ছে যে তারা সবসময় আমাদের কাছে প্রোডাক্ট কিনে জিতে, যার কারণে দেখা যায় যে তারা খুব বেশি একটা কথা বলে না, জাস্ট বলা যাবে প্রোডাক্টের সাইজ আছে কি না বা প্রোডাক্টে কী কী আসা আমাকে ছবি দেন। আরেকটা বিষয়ে খেয়াল করছি, যারা হচ্ছে সচরাচর ধরেন মানে গুলায় ফেলে ব্যাপারটা, ধরেন আপনি বাজারের প্রোডাক্ট, কারণ সে চিন্তা করে যে রাস্তায় ঘুরে যে দেখা যাচ্ছে রাস্তায় একটা প্রোডাক্ট দেখা গেলো, ধরেন আপনি একটা প্রোডাক্ট দেখলেন আমেরিকান ইগল একটা প্যান্ট দেখলেন, তো আপনার কাছে আমেরিকান ইগল প্যান্ট আপনি হচ্ছে যে একটা ব্যানে দেখলেন আবার হচ্ছে শোরুমে দেখলেন, তখন সে বুঝতে পারে নাই এটা তো আমি আমেরিকান ইগল বিষয়টা তো ব্যানে রাস্তায় ভ্যানে দেখছি আবার এখানে দেখছি, ব্যাপারটা কারণ কি আমার ব্যাপারটা এই জিনিসটা কি দাম কম, ঠিক আছে এই ব্যাপারটাতে আসলে গুলায় ফেলে, তখন সে আসলে না জেনে না বুঝে হচ্ছে গিয়ে ভাই বলে যে ভাই 500 টাকায় তো প্যান্ট পাওয়া যায় আমেরিকান ইগল, ঠিক আছে আপনি আমার কাছ থেকে এরকম দাম কেন যাচ্ছেন, তো তখন আসলে তাকে মানে তাকে কি রিপ্লাইটা দিব এটা আসলে মাথায় কাজ করে না। তো যাই হোক, আমি আপনাদেরকে আজকে আমেরিকান ইগল প্যান্টের হচ্ছে রিভিউ দেবো, আমাদের আমেরিকান ইগল প্যান্টের অনেক বায়ার আছে যারা হচ্ছে সবসময় হচ্ছে আমাদের কাছ থেকে অরিজিনাল আমেরিকান ইগল নিয়ে যায়, নাম না, ঠিক আছে যারা হচ্ছে আমেরিকান ইগল নাম কিনেন তারা হচ্ছে 200-500 টাকায় হচ্ছে কিনতে পারেন, বাট আমরা হচ্ছে যে কোয়ালিটি দিই, ঠিক আছে ভাই নাম দেয় না। তো যাই হোক, যারা হচ্ছে অরিজিনাল আমেরিকান ইগল প্যান্ট চাচ্ছেন তারা হচ্ছে আমাদের কাছে নিতে পারবেন, আমেরিকান ইগল প্যান্টের নতুন স্টক চলে আসছে, এটা হচ্ছে গ্র্যান্ডিংয়ের ভিতরে, গ্র্যান্ডিং ছাড়া হচ্ছে আমাদের এখানে আছে, অনেকগুলো ওয়াশ পাবেন, যার যে ওয়াশটা ভালো লাগে আপনি হচ্ছে সেই ওয়াশটা নেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে একটু দেখাই দিই, আমেরিকান ইগল এখানে কিন্তু এমব্রয়ডারি করে লেখা আছে, আমেরিকান ইগল ব্র্যান্ডিং করা আছে, এখানে লেদার প্যাচটা দেখেন আমেরিকান ইগল অরিজিনাল লেদার প্যাচ দেওয়া আছে, আর হচ্ছে বাটন প্লেটটা যদি দেখাই অরিজিনাল বাটন প্লেট দেওয়া আছে, রিপিট বাটন অল ওভার সব কিছুতেই হচ্ছে আপনি একটা অথেন্টিক ব্যাপার হচ্ছে যে অথেন্টিক একটা ঘ্রাণ পাবেন, ঠিক আছে প্রোডাক্টটা ধরে আপনি অন্যরকম একটা মজা পাবেন। আচ্ছা এটা হচ্ছে লাইট ওয়াশ, যাদের হচ্ছে লাইট ওয়াশ লাগবে তারা নিতে পারবেন, এটা 34-34 দুইটা সাইজ পাবেন, হচ্ছে একটা ওয়াশ, লাইট ওয়াশের ভিতরে অনেকগুলো হচ্ছে ভেরিয়েশন পাবেন, তো আমি দেখিয়ে দিচ্ছি। আরেকটা ওয়াশ দেখাবো, ইন্ডিগো ওয়াশ, যারা হচ্ছে ইন্ডিগো ওয়াশ চাচ্ছেন এটা হচ্ছে ছোটো কমর 28-29 কমর যাদের লাগবে তারা নিতে পারবেন, মানে ছোটো কমরগুলো কিন্তু রেয়ার, আমি আবার বলতেছি ছোটো কমর কিন্তু রেয়ার পাওয়া যায় না, তো তাও যা পাইছি নিয়ে আসছি, তো চেষ্টা করবেন যত দ্রুত সময় ছোটো কমরে যারা আছেন আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে নেওয়ার চেষ্টা করবেন, পরে কিন্তু আফসোস করলেও লাভ নাই। এ হচ্ছে একটা ওয়াশ, আরেকটা ওয়াশ দেখাবো, ওটা ছিল আপনার একদম ডিপ ব্লু ওয়াশ, ইন্ডিগো ওয়াশ যেটা বলে, এটা হচ্ছে হালকা একটু লাইট ওয়াশের ভিতরে লাইট ব্লু আর কি, দেখেন ওয়াশটা দেখেন প্রত্যেকটা ওয়াশে একদম দেখার মতো, যারা হচ্ছে একটু প্রিমিয়াম আউটলুক চাচ্ছেন আমি বলবো আমেরিকান ইগল কিন্তু আসলে আপনি পড়লে আমেরিকান ইগলের যে গেট আপ ফিটিং ফিনিশিং মানে দেখলেই ভালো লাগে, মানে এক কথা আউটফিটটা ফার্স্ট ক্লাস লেভেল একটা আউটলুক পাওয়া যায়, যার কারণে আমেরিকান ইগলের হচ্ছে যে আমাদের কাস্টমারটা একটু বেশি। তো এই হচ্ছে ব্যাকসাইডের ভিউটা, ফ্রন্ট সাইডের ভিউটা দেখিয়ে দিচ্ছি, অল ওভার অ্যাক্সেসরিজ আমি প্রথমে যা দেখালাম সেম পাবেন, কোয়ালিটিও সেম পাবেন, জাস্ট হচ্ছে ওয়াশগুলো একটু ডিফারেন্ট পাবেন, ফ্যাব্রিকে যথেষ্ট পরিমাণে স্পানডেক্স পাবেন, যার কারণে আপনি ইজিলি হচ্ছে মুভ করতে পারবেন। এ হচ্ছে একটা ওয়াশ, আরেকটা দেখাবো, এটা হচ্ছে স্কাইলাইট ভিতরে দেখেন ওয়াশটা দেখেন, প্রত্যেকটা ওয়াশে দেখার মতো, যার যে ওয়াশ ভালো লাগে আপনি সেটা হচ্ছে আমাদের কাছ থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দেবেন, আমাদের পেজের লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমেল নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনি আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন, সারা বাংলাদেশেই কিন্তু আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি, আর যারা হচ্ছে টিকটক থেকে অর্ডার করতে চান আপনারা হ্যাশট্যাগে আমাদের পেজের নাম পেয়ে যাবেন, হ্যাশট্যাগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, অথবা আপনি ফেসবুকে গিয়ে আলহামদুলিল্লাহ ফ্যাশন লিখে সার্চ করলে আমাদের পেজ পেয়ে যাবেন। আচ্ছা এই হচ্ছে ব্যাকসাইডের ভিউটা, ওয়াশটা দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ওয়াশে দেখার মতো, মানে প্রত্যেকটা ওয়াশই হচ্ছে আপনাকে আইসুতিং একটা ভাইব দিবে ইনশাল্লাহ। এ হচ্ছে একটা ওয়াশ, আরেকটা ওয়াশ দেখাবো, ডিফারেন্স প্রত্যেকটা ওয়াশে কিন্তু যথেষ্ট ডিফারেন্স আছে, আপনাকে বুঝতে হবে ডিফারেন্সটা, একটু কষ্ট করে হচ্ছে ভিডিও দেখে বোঝার চেষ্টা করেন, আমি চেষ্টা করি আপনাদেরকে যতটা সম্ভব একদম ভিডিওতে টোটাল বোঝানোর জন্য। এ হচ্ছে ব্যাকসাইডের ভিউটা, আমার মনে হয় আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন, এ হচ্ছে ব্যাকসাইডের ভিউটা আর এ হচ্ছে ফ্রন্ট সাইডের ভিউটা, প্রত্যেকটা ওয়াশই দেখার মতো, খুবই প্রিমিয়াম ক্যাটাগরি হচ্ছে, আর হচ্ছে যথেষ্ট পরিমাণে স্পানডেক্স পাবেন,
যখন হচ্ছে ইজিলি মুভমেন্ট করতে পারেন। আর আমেরিকান ইগল প্যান্টে আসলে এত কথা বলার কিছু নয়, যারা নেয় তারা আসলে বুঝে এই জন্যই নেয়, আর যারা হচ্ছে আসলে শুধু শুধু কথা বলার জন্য অনেকে আসে কথা বলে চলে যায়। আচ্ছা, এ হচ্ছে একটা ওয়াশ, দেখেন প্রত্যেকটা ওয়াশে কিন্তু ভেরিয়েশন পাবেন, তো চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যাওয়ার জন্য। আমাদের এখানে সাইজ প্যান্ট হচ্ছে আপনার 28 থেকে একদম 38-40 মতো সাইজ প্যান্ট, নিশ্চিন্তে আপনার হচ্ছে যে ভিডিও দেখে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি সাইজ অনুযায়ী নিতে পারবেন। তো যারা হচ্ছে কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখেন এবং হচ্ছে কষ্ট করে আমাদের উপর আস্থা বিশ্বাস ভালোবাসা রেখে আমাদের কাছে প্রোডাক্ট পারচেস করে নিয়ে যান, সত্যি আমরা আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। আপনি চেষ্টা করবেন আমাদের যদি কোনো একটা ভিডিও ভালো লাগে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন আমাদের পেজটাতে লাইক করে দিয়ে রাখবেন, আর যারা হচ্ছে ইউটিউবে আছেন আমাদের চ্যানেলকে কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন আপডেট পেতে চাইলে বেল বাটন ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।